হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওটি তৈরি করেছি সেটা হলো, একটি ফ্লোরে টাইলস লাগানোর পরে আমরা কেন পরিবর্তন করব বা কীভাবে পরিবর্তন করব, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে ভিডিওটি তৈরি করেছি। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, শুরু করছি আমাদের বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা। তো আমরা একটি ফ্লোরের টাইলস কেন পরিবর্তন করব বা কেন এবার পরিবর্তন করতে হয় এবং কীভাবে পরিবর্তন করব। আমাদের একটা ফ্লোরের টাইলস লাগানোর পর পরিবর্তন করার দরকার হয় মূলত, টাইলস যদি আপ ডাউন হয়, একটি টাইলসের সাথে একটি আপ ডাউন হয় জয়েন্ট, অথবা অনেক সময় দেখা যায় যে টাইলস লাগানোর পরে অনেক দিন থাকার কারণে কোথাও কোনো কিছু পরে বা কিছুর আঘাতে টাইলসগুলো ভাঙে, তো সেই জন্য মূলত পরিবর্তন করতে হয়। তো আমরা কীভাবে পরিবর্তন করব? তো পরিবর্তন করার জন্য প্রথমে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কোন কোন টাইলসটার সমস্যা, এটা একটি একটি টাইলসের সাথে আরেকটি টাইলসের লেভেল কোনটা আপ ডাউন আছে, এবং এটা আইডেন্টিফাই করার পরে আমরা সেটা হলো কীভাবে এটা করব। প্রথমে আমাদের করতে হবে যেটা, আমাদের যে টাইলসটা আমরা তুলব সেই টাইলসটি চারিপাশে আমরা হাফ ইঞ্চি বা 3-4 ইঞ্চি রেখে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমাদের একটা কর্নারে, যে কোনো একটা কর্নারে আমাদের ক্রস করে কাটতে হবে। এই কাটাটার মূল উদ্দেশ্যটা হলো আমরা যেখান থেকে টাইলসটা ভাঙা শুরু করব, অর্থাৎ টাইলসটা তো আমাদের ভেঙে তুলে তারপরে লাগাতে হবে, তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হচ্ছে সেটা আমরা যে কোনো এক কর্নার থেকে এটা ভাঙতে শুরু করব, এবং ভাঙার সময় একটু খেয়াল রাখব যাতে পাশের যে টাইলসটা এর গায়ে কোনো আঘাত না লাগে। কেননা একটি টাইলস পাল্টানোর জন্য যদি আমি ভাঙতে যাই, সেক্ষেত্রে যদি অন্য টাইলসের ক্ষতি হয়, সেক্ষেত্রে দেখা যায় আরও বড় একটা ক্ষতি হবে এবং আরও সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। তো আমরা একটু গুরুত্ব সহকারে কাজটি করব এবং সতর্কতা অবলম্বন করে করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি একটি টাইলস কোণার থেকে শুরু করা হয়েছে এবং টাইলসটি আমরা ভাঙা শুরু করেছি এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমরা এই কাজটি করব। তো আমাদের যে টাইলসটি, এটা আসলে মূলত বড় একটি টাইলস, বড় টাইলসটি হলো 32x32 ফ্লোর টাইল। তো আমরা টাইলসটি যথাক্রমে সাবধানে তুলব। সাবধানে তুলে এর ভিতরে যে মশলাগুলো আমরা লাগানোর সময় ইউজ করেছি মশলাগুলো কেটে তুলে ফেলতে হবে। তুলে ফেলার পর আমরা যে চারিপাশে যে 1/2 ইঞ্চি বা 3-4 ইঞ্চি টাইলস রেখে কেটেছিলাম, ওই টাইলসটা খুব সাবধানে ছুটাতে হবে। ছুটানোর পরে পুরো জায়গা একেবারে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে আমরা টাইলস যেভাবে লাগাই বা এখানে লাগিয়েছি ঠিক সেই ফর্মুলা লাগাবো। যেটা করতে হবে, আমাদের রেশিও মতো মালামাল মিক্সড করতে হবে, বালু সিমেন্ট। এরপরে আমরা যথেষ্ট পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করব যেখানে টাইলসটা তোলা হয়েছে। তো পানি দেওয়ার পরে আমরা গ্রাউট দিয়ে নিব। গ্রাউট দিয়ে বালি এবং সিমেন্ট মিশ্রিত যে মশলাটা, এটা আমরা ওই যেখানে টাইলসটা লাগাবো সেখানে দিতে হবে। দেওয়ার পরে আমরা নিয়ম মোতাবেক যেটা হলো, আমরা সিমেন্টের গ্রাউট তৈরি করে আমরা এই টাইলসের মশলার মধ্যে দিব এবং দেওয়ার পরে টাইলসটা আমরা লাগাবো। এবং টাইলসের বসানোর সময় একটু খেয়াল রাখবো যেন কোণাগুলো কোণার সাথে লেগে কোণাগুলো ভেঙে না যায়। তো লাগানোর পর যেহেতু আমাদের অনেক পুরাতন টাইলস লাগানো হয়েছে, অর্থাৎ আগে লাগানো হয়েছে এবং অনেক দিন পরে আবার লাগানো হচ্ছে, সেক্ষেত্রে টাইলসটা আসলে ওরকম 100% মিলানো একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আবার দেখা যায় 32x32 যে টাইলসগুলো একটু বাঁকা থাকে। তো আমরা যেটা করব, নিয়ম মাফিক লাগানোর পরে এটার উপর আমরা চারিপাশে জয়েন্ট মিলানোর পরে আমরা লোড দিয়ে রাখবো যাতে টাইলসটা সহজেই ওটার সাথে মিশে থাকে, অর্থাৎ বাঁকাটা অনেকটা সোজা হয়ে যাবে যাতে বাঁকাটা দেখা না যায়। তো মূলত আমরা এভাবেই টাইলসটা লাগাবো। তো এরপরে যথারীতি আমাদের নিয়মমাফিক যে কিউরিংয়ের চ্যাপ্টারটা, আমরা ক্লোজ কিউরিং করবো। তো বন্ধুরা,
এই এইভাবেই আমরা আমাদের কাজটি সম্পন্ন করব। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।